फ्रेंड्स वेलकम बैक टू आवर अनदर वीडियो। বন্ধুরা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে সবথেকে জেনুইন ওয়ার্ক ফ্রম হোম নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে আমরা কিন্তু এই দেশের বা এই পৃথিবীর সবথেকে ভালো ওয়ার্ক ফ্রম হোম যেখানে বাড়িতে বসে তোমরা কিন্তু মাসে 15-20 হাজার টাকা কি তার থেকেও বেশি টাকা ইনকাম করতে পারবে, সেরকমই একটা ইনকামের একটা ওয়ে নিয়ে, রাস্তা নিয়ে বা সেরকম একটা নলেজ নিয়ে তোমাদের জন্য কিন্তু আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো। আর আজকে আমরা এই ভিডিওর মধ্যে কিন্তু কথা বলবো শেয়ার মার্কেট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, অনেকে এটা শুনে ভাবছো হয়তো যে দাদা কি ভুলভাল বলছে, কমেন্ট করতে শুরু করে দিয়েছো কিছু ভুলভাল, তাদেরকে আমি বলবো যে প্লিজ আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো। তোমাদের কাছে কিন্তু শেয়ার মার্কেটের ব্যাপারটা অনেকটা সিম্পল হয়ে যাবে, অনেকটা রিস্ক ফ্রি হয়ে যাবে, অনেকটা নলেজ কিন্তু তোমরা এখান থেকে গেইন করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, অনেক নলেজ তোমরা কিন্তু এই ভিডিওর মধ্যে থেকে পেতে পারো, তাই বলছি ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো। তোমাদের জন্য কিন্তু একটা ভালো ভিডিও কিন্তু এটা হবে, আমি তোমাকে এটা গ্যারান্টি নিয়ে বলতে পারি। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা কি এই বিয়ার মার্কেট, বুল মার্কেট এই ওয়ার্ডগুলো শুনেছো আগে কখনো? যদি শুনে থাকো তাহলে তো তোমরা জন্য আজকে ভিডিওটা খুব ভালোভাবে দেখতে পারবে, অনেক কিছু নলেজ পেয়ে যাবে। আর যদি তোমরা এই ওয়ার্ডগুলো শুনে না থাকো, শেয়ার মার্কেট নিয়ে তোমাদের যদি এক ফোঁটা নলেজ যদি না থেকে থাকে, তাও তোমরা কিন্তু আজকে ভিডিওটি দেখতে পারো, তাহলে তোমরা কিন্তু অনেক তথ্য পাবে যেগুলো হয়তো এখন তোমরা কিন্তু কাজে লাগাতে অনেকে হয়তো পারবে না। কারণ আজকের ভিডিও যে টপিকটা রয়েছে খুবই লিমিটেড অডিয়েন্সের জন্য বা খুবই লিমিটেড মানুষ এটার মধ্যে ঢুকতে পারবে, যেহেতু এখানে একটা মিনিমাম ইনভেস্টমেন্ট কিন্তু দরকার পড়ে। কিন্তু আগামী দিনে যদি তোমাদের কখনো সেভিংস হয় তাহলে কিন্তু তোমরা এগুলো করতে পারো। আর আমি মনে করি যে অবশ্যই শেয়ার মার্কেট নিয়ে কিন্তু একটা নলেজ প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা ভালো নলেজ থাকা উচিত, কারণ শেয়ার মার্কেট নিয়ে কিন্তু অনেক রুমার্স, অনেক কিন্তু আজে বাজে কথা কিন্তু মার্কেটে ছড়িয়ে রয়েছে, সেগুলো কিন্তু সত্যি নয়। আমি তোমাদের কাছে একটা একটা করে তোমাদেরকে সমস্ত প্রুফ আমি তোমাদেরকে দেবো যে তোমরা যেসব কথা শুনে আসছো, যেমন যে শেয়ার মার্কেটে টাকা লাগালে বা শেয়ার মার্কেটে টাকা ইনকাম করতে গেলে তোমাদের কিন্তু 90% বা 99% চান্স যে টাকা তোমাদের জলে চলে যাবে, টাকা তোমরা লস পড়বে, বা এরকম কিছু কথা যে শেয়ার মার্কেট মানে হচ্ছে বড় লোকদের জুয়া, এইসব কথাগুলোকে কিন্তু আজকে আমি অ্যাটাক করবো। এইসব কথার এগেনস্টে কিন্তু আমি কিছু কথা তোমাদেরকে বলবো, লজিক্যাল প্রুফ দিয়ে তোমাদের সাথে কথা বলবো যে কিভাবে শেয়ার মার্কেট আর জুয়ার মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে, কেন 90% রিস্ক এখানে থাকে না, সমস্ত ডিটেল তোমাদের কিন্তু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ করে জানাবো আমি তোমাদেরকে। শেয়ার মার্কেটের মধ্যে কাজ করে টাকা ইনকাম করার এই ব্যবস্থাটাকে, এই প্রসিডিওরটাকে আমি কেন সবথেকে ভালো ওয়ার্ক ফ্রম হোম বলছি সেটারও রেসপেক্টে আমি তোমাদের কিছু নলেজ দেবো। আর অবশ্যই কিন্তু শেয়ার মার্কেটে কাজ করার কিছু অ্যাডভান্টেজ যেটা প্রচুর বেশি আর ডিসঅ্যাডভান্টেজ, এই দুটো জিনিস নিয়ে কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে কথা বলবো। তার আগে তোমাদেরকে একটা কথা বলছি যে তোমরা কারা কারা শুনেছো যে শেয়ার মার্কেটে টাকা লাগালে 90% চান্স টাকা ডুবে যাওয়ার, টাকা তোমাদের এখানে লস হবেই হবে, বা গুরুজন না মানে আমাদের গার্জিয়ানরা এরকম বলে, তোমরা আদৌ কি শুনেছো? যদি শুনে থাকো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আবার অনেকে এরকমভাবে বলে থাকে যে শেয়ার মার্কেট হচ্ছে বড় লোকদের জুয়া, এখানে কোনোদিনও টাকা লাগাতে যাস না, আমাদের গার্জিয়ানরা গুরুজনরা যে এরকম যে আমাদেরকে কথা বলে, এরকম আমাকেও বলেছে, তোমাদেরকে কি বলেছে? যদি বলে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো দেখো, এবার আমি তোমাদেরকে একটা কথা বলছি, যারা এই কথাগুলো বলে তাদেরকে কিন্তু তোমরা আজকে এই ভিডিওগুলো দেখার পরে তোমরা কিন্তু অনেকগুলো গিয়ে প্রশ্ন করতে পারবে, যে প্রশ্নের উত্তর কিন্তু তারা কিন্তু সেভাবে দিতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, সেরকমভাবে কিন্তু তারা সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না। থেকে বড় প্রশ্ন যেটা আমাদের গার্জিয়ানরা বলে থাকে বা প্যারেন্টসরা বলে থাকে বা আদার্স লোকেরা যখন শেয়ার মার্কেটে আমরা কাজ করতে নামি তখন আমাদেরকে শুনতে হয় যে শেয়ার মার্কেট হচ্ছে জুয়া, শেয়ার মার্কেট হচ্ছে গ্যাম্বলিং। তোমরা আদৌ এটা শুনেছো কি না অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো আমি একটা তোমাদেরকে উত্তর দিচ্ছি, দ্য অ্যান্সার ইজ নো, শেয়ার মার্কেট ইজ নট আ গ্যাম্বলিং, ঠিক আছে? কারণটা হচ্ছে জুয়াতে কিন্তু তোমাদের কোনো নলেজ লাগে না, জুয়াতে কিন্তু তোমাদের নর্মাল টাকা লাগাতে হয়, নর্মাল টাকা লাগালে প্রফিট হলে প্রফিট হবে, লস হলে লস হবে। কিন্তু শেয়ার মার্কেটে কিন্তু সেভাবে কিন্তু কাজ হয় না, যারা শেয়ার মার্কেটে যে সাকসেসফুল পিপলরা রয়েছে তারা কিন্তু সেভাবে কাজ করে না, তারা কিন্তু অনেক কিছু স্টাডি করে, অনেক পড়াশোনা কিন্তু দরকার এই শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য, শেয়ার মার্কেট থেকে প্রফিট করার জন্য কিন্তু অনেক পড়াশোনা কিন্তু দরকার রয়েছে। ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখতে হবে, টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে হবে, প্রাইস আর্নিং রেশিও জানতে হবে, ক্যাশ ফ্লো জানতে হবে, কোনো কোম্পানির লাইবিলিটি জানতে হবে, ব্যালেন্স শিট দেখতে হবে, অনেক কিছু ব্যাপার রয়েছে যেগুলো দেখে অ্যানালাইজ করে কিন্তু শেয়ার মার্কেটে টাকা লাগানো উচিত।
যদি কেউ শেয়ার মার্কেটে এইসব না জেনে শুনে শুধুমাত্র কেউ একজন বললো যে এই কোম্পানিতে টাকা বাড়তে পারে, বা কোনো জায়গা থেকে কোনো টিভিতে দেখলো যে টিপস পেলো যে এখানে টাকা লাগাতে হবে বা এখানে টাকা লাগাতে হবে বলে জাস্ট টাকা লাগিয়ে দিল, কোনো তার কাছে নলেজ নেই যে কোম্পানির কী কাজ করে, কোম্পানি কীভাবে এখানে চালাচ্ছে, কোম্পানির লাইবিলিটি কত আছে, কোম্পানির ক্যাশ ফ্লো কীরকম রয়েছে, কোম্পানির প্রাইস আর্নিং রেশিও কীরকম রয়েছে, কেউ যারা জানে না তারাই কিন্তু শেয়ার মার্কেটে ডোবে, আর তারাই কিন্তু বলে শেয়ার মার্কেট জুয়া। আর যারা এইভাবে কিছু না জেনে শুনে কোনো কোম্পানির সম্বন্ধে কিছু না জেনে শুনে বা কোথায় টাকা লাগাচ্ছে যারা না জেনে শুনে শেয়ার মার্কেটের যে স্কিম ভেবে যারা টাকা লাগায় তারা কিন্তু এটা জুয়াই খেলছে। হ্যাঁ, তারা যদি তোমরা যদি এরকমভাবে টাকা লাগাও, ভালো করে বুঝবে কথাটা, তোমরা যদি পড়াশোনা করে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ক্যাশ ফ্লো, প্রাইস আর্নিং রেশিও, কোম্পানির বিভিন্ন ব্যালেন্স শিট, কোম্পানির সমস্ত ডিটেলস যদি সমস্ত কিছু জেনে যদি তোমরা টাকা লাগাও বা তোমরা প্রেডিক্ট করো, অ্যানালাইসিস করে টাকা লাগাও, তাহলে সেটা কিন্তু জুয়া হচ্ছে না। কিন্তু যদি তোমরা জাস্ট কারো টিপসে যে এই কোম্পানিটার দাম প্রাইস বাড়তে পারে আগামী দুদিনের মধ্যে সেইটা শুনে যদি তোমরা টাকা লাগাও, টাকা লাগিয়ে দিলে বা ইনভেস্টমেন্ট করে দিলে সেটা কিন্তু তোমাদের একটা জুয়া হয়ে যাচ্ছে। তো ভালো করে বুঝবে, শেয়ার মার্কেট কিন্তু গ্যাম্বলিং নয়, শেয়ার মার্কেট কিন্তু জুয়া নয়। কিন্তু যদি তোমরা কোনো কিছু অ্যানালাইসিস না করে, পড়াশোনা না করে জাস্ট টাকা বাড়বে বলে এরকম একটা মেন্টালিটি যদি টাকা লাগিয়ে দাও, তাহলে সেটা কিন্তু তোমরা জুয়াই খেলছো, তাহলে তোমরা কিন্তু এটা গ্যাম্বলিংই করছো। ঠিক আছে, তো ডিফারেন্সটা আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে শেয়ার মার্কেট আর হচ্ছে গ্যাম্বলিং কিন্তু আলাদা জিনিস দুটো, শেয়ার মার্কেট কিন্তু গ্যাম্বলিং বলা যায় না। তারপরে যেটা সব থেকে প্রশ্ন ফেস করতে হয়, আমি নিজে সব থেকে বেশি এই প্রশ্নটাই ফেস করেছি যখন আমি শেয়ার মার্কেটে ইন্টারেস্ট দেখিয়েছি বাড়ি থেকে বা গার্জিয়ানরা বা বিভিন্ন লোকেরা, যেটা সব থেকে বেশি কথা আমাকে শুনিয়েছে সেটা হচ্ছে 90% লোক কিন্তু এখানে লস করে যায়, টাকা লাগালেই কিন্তু তারা লস করে যায়, তারা শেষ হয়ে যায়। আর এরকম সত্যিই হয়েছে। কিন্তু এইবারে আজকের এই ভিডিও দেখার পরে আমি নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে কিন্তু এই ব্যাপারে আমার তর্ক করা হয়ে গেছে। এবার তোমাদেরকে যারা এইসব কথাগুলো বলে তাদেরকে অবশ্যই সাথে সাথে তোমরা চার্জ করবে যে ভাই তোমরা যে টাকাটা লাগিয়েছিলে সেই কোম্পানির নাম কি, সেই কোম্পানি কি করে, সেই কোম্পানির ক্যাশ ফ্লো কীরকম রয়েছে, সেই কোম্পানির ব্যালেন্স শিট কীরকম রয়েছে, সেই কোম্পানির প্রাইস আর্নিং রেশিও কীরকম রয়েছে, সেই কোম্পানির লাইবিলিটি কীরকম রয়েছে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেছিলে কিনা, টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলে কিনা, এইসব প্রশ্নগুলো করবে। দেখবেন 99% চান্স রয়েছে যেটা তারা কিন্তু বলে দেবে যে তারা কিন্তু এই ব্যাপারে জানেই না। তার মানে কী বেরোচ্ছে, যারা তারা কিন্তু জাস্ট একটা তুক্কা লাগিয়েছিল যে এই কোম্পানিতে টাকা লাগিয়ে দিলাম এবার টাকা বেড়ে যাবে, টাকা তুলে নেবো, এই ধান্দা কিন্তু তারা গেছিলো। কিন্তু এইটা কিন্তু শেয়ার মার্কেট কিন্তু আবারও বলছি কোনো স্কিম নয়, রাতারাতি কিন্তু এখানে পয়সা ডবল হয় না। এখানে কিন্তু ধৈর্য রাখতে হয়, পেশেন্স রাখতে হয়, পড়াশোনা করতে হয়, অ্যানালাইসিস করতে হয়, তারপর টাকা লাগিয়ে তারপর কিন্তু এখান থেকে প্রফিট পাওয়া যায়। যত সাকসেসফুল ম্যান আছে আমাদের আমাদের ইন্ডিয়া থেকে, রাকেশ ঝুনঝুনওয়ালা, ওয়ারেন বাফেট, যারা যারা রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু অ্যানালাইসিস করেই তারপর শেয়ার মার্কেটে ইনভেস্ট করেই কিন্তু এখান থেকে টাকা কামিয়েছে, এত আজকে কিন্তু এত রিচ হয়েছে। সমস্ত ব্যাপারে তোমাদেরকে জানাবো। অবশ্যই যারা যারা তোমাকে আজকে এই কথাগুলো বলেছে বা এতদিনে বলে এসেছে তাদেরকে এই প্রশ্নগুলো কিন্তু করবে অবশ্যই, যে ভাই কোম্পানির নাম কী ছিল, কোম্পানি কী কাজ করতো, কোম্পানির লাইবিলিটি কীরকম ছিল, কোম্পানির ক্যাশ ফ্লো কীরকম ছিল, কোম্পানির প্রাইস আর্নিং রেশিও কীরকম ছিল, এই যে এগুলো কি, এগুলো কী বলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এইগুলো কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করার আগে বা শেয়ার মার্কেটে ঢোকার আগে কিন্তু এগুলোতে খুব ভালো করে কিন্তু স্টাডি করতে হয়। এই ব্যাপারগুলো জিজ্ঞাসা করবে, দেখবে 99% চান্স যে তারা কিন্তু বলবে ভাই এগুলো তো আমি কোনোদিন জানি না, এগুলো তো আমি জানি না, আমাকে বলেছিলো একজন যে টাকা লাগাতে আমি টাকা লাগিয়েছি। তাহলে তুমি বলো তো তারা কি শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছিলো না তারা জুয়া খেলছিলো বা গ্যাম্বলিং করছিলো? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যে তারা কী করছিলো, জানি অবশ্যই। আর একটা কথা যেটা রয়েছে, সবাই যেটা বলে যেটা ভুল আমি তোমাদেরকে প্রমাণ করছি, সবাই বলে 90% চান্স এখানে লস হওয়ার। কীভাবে সম্ভব? তুমি টাকা লাগানোর পর নয়তো প্রাইস আপ হবে, নয়তো প্রাইস ডাউন হবে। তুমি 100 টাকা লাগালে সেটা হয়তো 200 টাকা হবে, আর নয়তো 100 টাকা থেকে 50 টাকা হবে, তাই তো? তাহলে এখানে কি 90% লস হওয়ার চান্স কীভাবে হচ্ছে, তুমি আমার সেটা বোঝাও। হ্যাঁ, যদি যদি তোমরা সেভাবে টাকা না লাগাও যে জুয়ার মতো বা গ্যাম্বলিং মতো লাগাও, তাহলে তোমাদের কিন্তু এখানে 99% রিস্ক রয়েছে, তোমাদের তোমরা কিন্তু শেষ হয়ে যেতে পারো, ঠিক আছে? কিন্তু যদি তোমরা এখানে পড়াশোনা করে অ্যানালাইসিস করে টাকা লাগাও, তাহলে কিন্তু তোমাদের এখানে 50-50 চান্স থাকছে। আর কিছু প্রুভেন স্ট্র্যাটেজি রয়েছে যেগুলো কিন্তু যদি তোমরা এখানে এক্সিকিউট করতে হয়, তাহলে তোমাদের কিন্তু এখানে প্রফিটের চান্সটা কিন্তু 90% প্রফিটের চান্স হয়ে যায়, 10% কিন্তু লস হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, কিছু স্ট্র্যাটেজি থাকে, প্রুভেন স্ট্র্যাটেজি থাকে, যারা কিন্তু বিভিন্ন সাকসেসফুল ম্যানেরা বা বইয়ের মধ্যে লেখা থাকে। হ্যাঁ বন্ধুরা, শেয়ার মার্কেট নিয়ে কিন্তু প্রচুর বইও আছে, পড়াশোনার বই, নট ফিল্ম বলছি না,
পড়াশোনার বইও রয়েছে, সেগুলো কিন্তু সত্যিকারের বলছি পড়তে হয় শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করতে। আর শেয়ার মার্কেট যদি তোমরা একবার বুঝে যাও, শেয়ার মার্কেট যদি একবার বুঝে যাও, তাহলে তোমাদের আগামী দিনে কিন্তু কোনো অন্য মানুষের উপর ডিপেন্ড হতে হবে না। তোমরা বাড়িতে বসে কিন্তু প্রত্যেক মাসে 15-20 হাজার টাকা মিনিমাম কামাতে পারবে, ইন্টারডে করে কামাতে পারবে, ইনভেস্টমেন্ট করে কামাতে পারবে, লং টার্মে ইনভেস্ট করে কামাতে পারবে, সুইং ট্রেড করে কামাতে পারবে। অনেক কিছু সেগমেন্ট রয়েছে যেগুলো কিন্তু তোমরা এখানে এক্সিকিউট করে, এখানে কিন্তু প্রেজেন্ট করে বা এখানে কিন্তু কাজ করে তোমরা কিন্তু এখান থেকে আর্ন করতে পারবে। বিশ্বাস না হলে তোমরা গুগল করে নিও, তোমরা ইউটিউব করে নিও, আমি কোনো বেকার কথা বলছি না। এবার তোমরা ডিসাইড করো যে তোমরা যদি শেয়ার মার্কেটে কাজ করতে চাও, তাহলে কি না শিখে শেয়ার মার্কেটে নামবে, অর্থাৎ গ্যাম্বলিং করতে নামবে, না শিখে শেয়ার মার্কেটে নামবে? দেখো ক্লিয়ারলি বলছি, ছোটোবেলা থেকে আমরা পড়াশোনা করার পরেও কিন্তু আজকে 10-12 হাজার টাকা চাকরি পেতে, 20-22 বছর আমরা পড়াশোনা করার পরেও কিন্তু 10-12 হাজার টাকা চাকরি পেতে আমাদের ঘাম বেরিয়ে যাচ্ছে, সেরকম কিন্তু মার্কেটে চাকরি নেই। কিন্তু শেয়ার মার্কেটে তোমরা যদি এখানে মোটামুটি 1-15 বছর যদি নিজের সর্বস্ব দিয়ে শিখে নিতে পারো, তাহলে পরবর্তী দিনে কিন্তু তোমার কাছে 10-15 হাজার টাকা কামানো কোনো ব্যাপার হবে না। তাই জন্য তোমাদেরকে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে একটা ফোন নাম্বার দিয়ে রেখেছি, যেই মানুষটা কিন্তু সাকসেসফুল শেয়ার মার্কেটে, আর সারা কিন্তু বিভিন্ন মানুষদের কিন্তু শেয়ার মার্কেটের A to Z কিন্তু শেখায়, আমি নিজেও কিন্তু সেই মানুষটার কাছ থেকে শিখছি। তোমরা গেলে তোমরা ডেসক্রিপশনের নাম্বারটা দিয়ে দেওয়া রয়েছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করো, ভালো করে শেখো, শেখার পর শেয়ার মার্কেটের নামও, আমার মতে এইটা তোমাদের জন্য বেস্ট হবে। আমি এই মুহূর্তে শিখছি, লার্নিং পিরিয়ডে রয়েছে এই মুহূর্তে, আমিও যে তোমাদের সমস্ত কিছু শেখাতে পারবো সেটা নয়। আর সত্যি কথা বলতে গেলে ইউটিউবে যে ভিডিওগুলো থাকে বা ওয়েবিনার সেমিনার যেগুলো ফ্রিতে কন্ডাক্ট করানো হয়, শেয়ার মার্কেটের জাস্ট 10% কি 5% শেখানো হয়। শেয়ার মার্কেটের সমুদ্রের মতো, তোমাদের অনেক কিছু শিখতে হবে, এখানে প্রপার কোর্স তোমাদের এখানে জানতেই হবে, প্রপার শেখা যদি এখানে তোমাদের না হয়ে থাকে, তাহলে কিন্তু তোমার শেয়ার মার্কেটে এসে ইনভেস্ট করলে তোমাদের কিন্তু রিস্ক প্রচণ্ড বেড়ে যাবে, প্রফিট করতে পারবে না এমনটা আমি বলছি না, কিন্তু রিস্ক লসের প্রচণ্ডটা বেড়ে যাবে, ঠিক আছে? তাই বলছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, যোগাযোগ করো, ফোন নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, কল করে নিতে পারো, খুব ভালোভাবে তোমাদের কিন্তু তোমাদের 2-3 মাসের মধ্যে শেয়ার মার্কেটের কিন্তু বিভিন্ন এডুকেশন তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবে, ঠিক আছে? আমি তার কাছ থেকেই শিখছি, একটা কথা তোমাদেরকে বলে তোমরা জানো ভালো করে, যে আমি কিন্তু যে জিনিস আমি নিজে থেকে না করি না, সেই জিনিস কিন্তু তোমাদেরকে কোনোদিনও আমি সাজেস্ট করি না, ঠিক আছে? আর এই যে এখানে যারা শেখাবে, সেখানে যারা কনসাল্টিং ফিটা নেবে বা যে সার্ভিস ফিটা নেবে, সেটা কিন্তু মার্কেটে এইসব কোর্স করাতে যা টাকা নেওয়া হয় তার থেকে কিন্তু 3-4 গুণ কম নেবে, তাই জন্যই আমি তোমাদেরকে সাজেস্ট করছি। তো চলো পরের টপিকটায় যাওয়া যাক। তো এইবারে তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে দাদা তো সমস্ত কিছু শেয়ার মার্কেট নিয়ে ভালো 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 কথাই বলে যাচ্ছে, তাহলে আমাদের গার্জিয়ানরা, আমাদের প্যারেন্টসরা কি আমাদের খারাপ চায়, যে আমাদেরকে বারবার এই শেয়ার মার্কেটের দিকে যাওয়ার জন্য আটকায়, খারাপ চায়? দ্য অ্যান্সার ইজ নো, আমাদের প্যারেন্টসরা বা আমাদের গার্জিয়ানরা খারাপ চায় না। আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আজকে তোমরা নিজস্ব গার্জিয়ানকে গিয়ে বা প্যারেন্টসদেরকে গিয়ে বা নিজের যারা গুরুজন রয়েছে তাদেরকে গিয়ে বলবে যে তোমরা এখন এই মুহূর্তে ডেটা সায়েন্সের কোর্স করতে চাও, তোমরা ওয়েব ডেভেলপমেন্ট জানতে চাও, তোমরা গ্রাফিক ডিজাইন নিয়ে পড়াশোনা করতে চাও, তোমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন কীভাবে ডেভেলপ করতে সেটা নিয়ে পড়াশোনা করতে চাও, তোমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করতে চাও, তারা কিন্তু হতবাক হয়ে যাবে, তারা কিন্তু তোমাকে পড়াশোনা করতে দেবে না এইসব কোর্সে। হ্যাঁ বন্ধুরা, করতে দেবে না, তারা কিন্তু সেই আবার তোমাদেরকে বলবে যে তোমরা গ্র্যাজুয়েশন করো, তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ো, এইগুলোই বলবে। তার মানেটা কী রয়েছে? আমি তাদেরকে ভুল বলছি না, তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি দুনিয়া দেখে নিয়েছে, কিন্তু ব্যাপারটা যে তাদের কাছে কিন্তু এখনও পর্যন্ত যে ইনফরমেশনটা রয়েছে সেটা কিন্তু লিমিটেড রয়েছে। তোমরা যারা এইসব ব্যাপারে একটু খোঁজখবর রাখো, তারা কিন্তু জানো যে এই মুহূর্তে কিন্তু সারা দেশের কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের অবস্থা কিন্তু সবথেকে বেশি রকমভাবে খারাপ রয়েছে, আর সবথেকে তাড়াতাড়ি কিন্তু গ্রো করছে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইনিং, এইসব কোর্সগুলো বা এইসব সেগমেন্টে, এইসব ডিপার্টমেন্টে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করছে, আর আগামী দিনে কিন্তু এইসবের চাহিদা প্রচণ্ড থাকবে। কিন্তু তা বলে দেখো তোমাদের বাবা মা বা আমার বাবা মাও কি সেম, আমাদের গার্জিয়ানরা কিন্তু এগুলো জানবে না, কারণ তাদের কাছে কিন্তু ইনফরমেশানটা লিমিটেড রয়েছে। তারা কিন্তু আমাদের খারাপ চায় না, তারা জানে যে এই ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে গ্র্যাজুয়েশন পড়লেই কিন্তু ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করতে মানে চাকরি ভালো পাবে, ভালো করে ইনকাম করতে হবে, নাহলে কিন্তু করতে পারবে না। কিন্তু সেটা কিন্তু এখনকার দিনে কিন্তু সেটা সত্যি নয়, কারণ তারা কিন্তু একটু পিছিয়ে পড়েছে, ওয়ার্ল্ড কিন্তু সারা বিশ্ব কিন্তু প্রচণ্ড স্পিডে কিন্তু এগিয়ে যাচ্ছে। তো বুঝতে পারছো এই যে মাঝখানে গ্যাপটা তৈরি হয়ে যাচ্ছে, তাই জন্যই কিন্তু আমাদের গার্জিয়ানরা আমাদেরকে কিন্তু আটকায় শেয়ার মার্কেটে যাওয়ার জন্য। আমি তোমাদেরকে আশা করছি বোঝাতে পারলাম। আর অবশ্যই আমাদের গার্জিয়ানদের কিন্তু দোষ সেরকম নেই, কারণটা হচ্ছে তারা কিন্তু অনেক মানুষকে এরকমভাবে ডুবতে দেখেছে যারা কিন্তু শেয়ার মার্কেটে
একটা ইনডিরেক্টলি ভাবে ইনভেস্টমেন্ট করছিল, কিন্তু আসলে কিন্তু তারা গ্যাম্বলিং করছিল, তারা কিন্তু জুয়া খেলছিল। আমি তোমাদের কিন্তু সেটা কিন্তু প্রুফ করে দিলাম যে তারা কিন্তু, তাদেরকে গিয়ে যখনই জিজ্ঞাসা করবে তুমি যে ক্যাশ ফ্লো বা টেকনিক্যাল অ্যানালিসিস কি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছিলে কিনা, কি দেখে তোমরা কোম্পানিতে ইনভেস্ট করেছিলে বা কিভাবে তোমরা ট্রেডিং করছিলে, তাদের কাছে কিন্তু কোনো অ্যান্সার থাকবে না। যারা হচ্ছে টাকা লস খেয়ে পুরো শেষ হয়ে গেছে, তাদের কাছে কোনো কিন্তু অ্যান্সার থাকবে না। অনেক স্ট্র্যাটেজি রয়েছে, তোমরা বলছো যে ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, কিন্তু সেটা কিন্তু প্রচণ্ড লিমিটেড ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। আর সেটাও যদি তোমরা স্ট্র্যাটেজিকভাবে যদি করো, তাহলে ডিসঅ্যাডভান্টেজ কিন্তু অনেক কম থাকে, লসের চান্স কিন্তু অনেক কম থাকে, স্টপ লিমিট থাকে, স্টপ লস লিমিট থাকে, অনেক কিছু ব্যাপার থাকে, অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো তোমাদের জানতে হবে। নাহলে কিন্তু শেয়ার মার্কেটে, মানে শেয়ার মার্কেট নিয়ে তোমাদের একটা ভুল ধারণা থেকে যাবে যে শেয়ার মার্কেটে টাকা লাগালে কিন্তু লস, আর শেয়ার মার্কেটে বড় লোক ছাড়া টাকা লাগাতে পারে না, এরকম কিছু ভুল ধারণা তোমাদের কিন্তু সারা জীবন থেকে যাবে। আজকে এই ভিডিও দেখার পর তোমরা নিজেরাও কিন্তু একটু রিসার্চ করো, ইউটিউব দেখো, গুগল দেখো, তোমাদের কিন্তু আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যতটা পারছি চেষ্টা করছি, কারণ আমার কাজ হচ্ছে তোমাদের হচ্ছে বিভিন্ন ইনকামের ওয়েটা তোমাদের সামনে তুলে ধরা, বা অথবা আমি যেগুলোতে ইনভেস্ট করছি সেগুলো তোমাদেরকে তুলে ধরা। কারণ হচ্ছে দেখো, এই মুহূর্তে লকডাউন কোভিডের সিচুয়েশন হয়ে যাওয়ার পর মানুষেরা চাইছে কিন্তু কী করে একটা প্যাসিভ ইনকাম বা কী করে একটা আর্নিংয়ের ব্যাপার কিন্তু জানতে চায়, যে বাড়িতে বসে কীভাবে করতে পারে। তো সেই সব জায়গা থেকে আমিও এরকম শেয়ার মার্কেটে আমার ইন্টারেস্ট এসেছিলো, আমি শিখেছি, রিসার্চ করেছি, তারপরে আমি বুঝতে পেরেছি, তাই জন্য তোমাদেরকে আজকে ভিডিওটা বানাচ্ছি। এইবার সব থেকে হচ্ছে যেটা বড় কথা, যে অ্যাডভান্টেজ শেয়ার মার্কেটের অ্যাডভান্টেজ কী কী রয়েছে, সেটা কিন্তু এই কোভিড সিচুয়েশন, লকডাউন সিচুয়েশনের পরে কিন্তু মানুষের কাছে আরও পরিষ্কার হয়ে গেছে। কারণ আমি তোমাদেরকে বলছি, লকডাউন হয়ে যাক, যা ইচ্ছে তাই হয়ে যাক, শেয়ার মার্কেট কিন্তু যতদিন দেশ রয়েছে শেয়ার মার্কেট কিন্তু বন্ধ হবে না। শুধুমাত্র তোমাদের কাছে এখন ইন্টারনেট কানেকশন, একটা ফোন থাকলে তোমাদের কিন্তু শেয়ার মার্কেট চলতে থাকবে, তোমরা কিন্তু আর্ন করতে থাকবে, তোমরা কিন্তু ইনকাম করতে থাকবে। শুধুমাত্র তোমাদের দরকার ইন্টারনেট কানেকশন আর একটা মোবাইল ফোন, এছাড়া কিন্তু কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে সব থেকে বড় অ্যাডভান্টেজ, তোমার যাই হয়ে যা তোমরা কিন্তু শেয়ার মার্কেট থেকে আর্ন করতে পারবে, আর শেয়ার মার্কেট কিন্তু সবসময় খোলা থাকবে। কারণটা হচ্ছে শেয়ার মার্কেটের সাথে কিন্তু দেশের ইকোনমির একটা কিন্তু প্রচণ্ড বড় রিলেশন রয়েছে। তোমরা হয়তো আশা করি শুনেছো যে সেন্সেক্স আজকে এত পয়েন্ট বাড়লো, নিফটি আজকে এত পয়েন্ট বাড়লো, কিন্তু এই সেন্সেক্স নিফটি কি সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো। কিন্তু এই সেন্সেক্স নিফটির সাথে বাড়া কমার সাথে সাথে কিন্তু আমরা বলি, সেন্সেক্স যদি বাড়ে তাহলে আমরা বলি যে ইন্ডিয়ার ইকোনমি কিন্তু আস্তে আস্তে ভালো হচ্ছে, সেন্সেক্স বা নিফটি যদি কমে যায় তাহলে আমরা বলি যে ইন্ডিয়ান ইকোনমি কিন্তু আস্তে আস্তে ডাউন হচ্ছে। পুরোপুরি ইন্ডিয়ান ইকোনমির সাথে কিন্তু এই শেয়ার মার্কেটে কিন্তু পুরোপুরি প্রপোর্শনাল, পুরো একদম সম্পর্ক কিন্তু রয়েছে, ঠিক আছে। শেয়ার মার্কেটে যদি ভালো হয়, যদি পয়েন্ট বাড়ে, তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়ার ইকোনমির মধ্যে ভালো এফেক্ট পড়ে, বিদেশি ইনভেস্টমেন্ট কিন্তু, ফরেন ইনভেস্টমেন্টও কিন্তু এখানে আসে, ঠিক আছে। তো প্রচুর প্রচুর অ্যাডভান্টেজ রয়েছে, কিন্তু অবশ্যই তোমাদেরকে বলবো যে ডেসক্রিপশন বক্সে যে আমার নাম্বারটা, ফোন নাম্বারটা দিয়ে দেওয়া রয়েছে, তার সাথে যোগাযোগ করো, যোগাযোগ করার পরে কথা বলো, তার কাছে প্রমাণ জানতে চাও যে সে কীরকম ইনকাম করছে। কারণ অবশ্যই তুমি যার কাছ থেকে শিখবে সে সাকসেসফুল কিনা সেটা তোমাদের দেখা উচিত। আমি দেখে নিয়েছি, শুধু আমার কথা তোমরা বিশ্বাস করো, যদি তোমরা শেয়ার মার্কেট ঢুকতে চাও আমি তোমাদেরকে একটাই কথা বলবো, অবশ্যই অবশ্যই শিখে তারপর ঢুকবে। আর আমিও তাই চেষ্টা করছি, আমিও কম কম ইনভেস্টমেন্ট করে আমিও চেষ্টা করছি যে পুরো ব্যাপারটা শেখার, কারণ অনেক কিছু শেখার আছে, অনেক কিছু, প্রায় দেড় বছরও মানুষ ঠিকঠাক মতো শিখতে পারে না, আর আমার তো শুধুমাত্র কয়েকদিন হয়েছে। এবার যেটা সবাই অনেকে মনে মনে ভাবছো যে এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট কত দরকার পড়ে, কারণ তোমরা অনেকেই শুনেছো যে শেয়ার মার্কেটে 50,000 টাকা 1,00,000 টাকা নিয়ে না ঢুকলে কোনো ইনকাম করা যায় না, কিন্তু কথাটা সেটা হচ্ছে ভুল। হ্যাঁ বন্ধুরা, ভুল। তোমরা যদি এখানে স্ট্র্যাটেজিকভাবে খেলো বা স্ট্র্যাটেজিকভাবে যদি এখানে কাজ করো, তাহলে কিন্তু তোমরা মিনিমাম 5,000-10,000 টাকা ইনভেস্ট করেও কিন্তু এখান থেকে প্রত্যেক মাসে কিন্তু 10,000-12,000 টাকার উপরে মিনিমাম ইনকাম করতে পারবে, কিন্তু অবশ্যই সেটা শিখে। আর তার জন্য আমি বারবার বলছি, ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, আমার চ্যানেলের নাম বলে তোমরা কিন্তু ডিসকাউন্টও পেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, ডিসকাউন্টও তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে, খুব ভালো। তার চ্যানেলও রয়েছে, ইউটিউবে চ্যানেলও রয়েছে, তার লিঙ্কও তোমাদেরকে আমি ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো, গিয়ে চেক আউট করো যে সে প্রত্যেকদিন কীরকম টাকা ইনকাম করছে। আর যার নলেজ জানতে চাও তার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা জানতে পারো, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটাকে শেষ করছি, আরও নলেজ আছে শেয়ার মার্কেট, একটা ভিডিওতে কোনোদিনও কমপ্লিট হতে পারে না। আমি চেষ্টা করবো তোমাদেরকে এরকমভাবে আরও তথ্য তোমাদের দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা জানতে চাও কিনা, তোমাদের ইন্টারেস্টেড হলে কিনা শেয়ার মার্কেট নিয়ে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটাকে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।